স্বাগত জানাচ্ছি রাঙামাটি সিরিজের চতুর্থ এপিসোডে। এর আগে রাঙামাটি নিয়ে আমার অলরেডি তিনটি পর্ব করা হয়েছে, যারা আগের পর্বগুলো দেখেননি উপরে আইকার্ডে আছে, এখনই দেখে নিতে পারেন। আর যারা আগের পর্বগুলো অলরেডি দেখে ফেলেছেন তারা চতুর্থ এপিসোডটি উপভোগ করতে পারেন। লাস্ট এপিসোডে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা কাপ্তাই নতুন বাজার থেকে এই নেভি ক্যাম্পে চলে আসি এবং এইখানে পাহাড়ের উপরে উঠি। আমাদের সেম হাইটের পরপর চারটি পাহাড় উঠতে হয় এবং নামতে হয়। এক্সপেকটেশন ছিল না যে এতগুলো পাহাড় ছিল এখানে, আর দূরত্বটা এতটুকু হবে সেটাও আইডিয়া ছিল না, যে কারণে ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু পাহাড়ের উপরে ওঠার পর এরকম দৃশ্য দেখার পরে সেই ক্লান্তি আর ক্লান্তি বলে মনে হলো না। রাস্তা দিয়ে নেমে ওই যে শেষ ওইখানেই ওইখান থেকে আসছিলাম, দেখে রাস্তা অল্প পরে মনে হলো আমাদের কিন্তু ঘুরে তারপর আসতে হয়েছে। তো মেন রোডে চলে আসলাম। আমাদের সীমিত আকারে ট্রেকিং শেষ, আমরা এদিকে যাচ্ছি কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লেকশোর রিসোর্টে। কারণ এই যে তো ঘামছি, এরপরে একটু সুইমিং পুলে গোসল দেওয়াটা ফরজ হয়ে গেছে, তো যে কারণে আমরা হচ্ছে এখন লেকশোর রিসোর্টে যাব এবং সেইখানে সুইমিং পুলে গোসল করবো। তো চলুন, আমরা মাত্র ওইখান থেকে আবার সিএনজি নিয়েছিলাম নেভি ক্যাম্প থেকে, অ্যান্ড নেভি ক্যাম্প থেকে এখানে সিএনজি ভাড়া লোকাল তো আসেই না, রিজার্ভ নিতে হবে আপনাকে। অ্যান্ড রিজার্ভ 100 টাকার নিচে আসতেছিল না, তো আমরা 60 টাকা দিয়ে আসছি এইখানে কাছেই। তারপরে রিজার্ভ করছি, যেটা হচ্ছে 60 টাকা। তিন জিনিস আমরা ভিতরে এন্ট্রি করছি, সেখানে টিকিট কাটতে হইছে 100 টাকা দিয়ে হচ্ছে টিকিট কাটতে হইছে দুইজন। আমরা এই সাইডে পিকনিক স্পটের এই সাইডে ঘুরতেছি, এইখান দিয়ে ঘুরে দেন হচ্ছে আমরা সুইমিং যাব। এই মোমেন্টটাতে ডাব খাওয়াটা দরকার ছিল, আর শরীরে থেকে অনেক ঘাম ঝরছে। আর এই যে রকি ডাব কিনছে, অ্যান্ড এইখান থেকে হচ্ছে আমরা ডাব কিনে ডাব খাইতেছি। অ্যান্ড একটু পরে হচ্ছে আমরা ডাবের পানি খেতে না খেতেই শুরু হলো বৃষ্টি, এবং এরকম বৃষ্টি কাপ্তাইয়ের সৌন্দর্য আরো হাজার গুণে বাড়িয়ে দিল এবং মনে হলো যেন আমরা অন্য এক রূপকথার জগতে হারিয়ে গিয়েছি। তো এইখান থেকে সুইমিং এর জন্য টিকিট কাটলাম 250 টাকা করে। সুইমিং করা হবে হচ্ছে 1 ঘন্টা, আমরা ঢুকতেছি 1:40, আর ওইখান থেকে বের হইতে হবে জাস্ট 2:40। এখন আসলাম হচ্ছে রিসোর্টে, এখন হচ্ছে আমাদের লেকশোর রিসোর্টের সুইমিং পুল, এই সুইমিং পুলের নাম্বার। তো বেশি লেট করবো না, রাখি নামে পড়ো, নামে পড়ো। তো আমাদের গোসল করা শেষ, অ্যান্ড এখন এখান থেকে বেরিয়ে যাবো। আর নিচে ফ্রেশ হওয়ার, নিচে ছেলেদের ফ্রেশ হওয়ার জন্য চেঞ্জিং রুম আছে আর কি, এটা টেনশন করা কিছু নেই। আর মেয়েদের হচ্ছে ওই পিছনে ওই সাইডে, ওই পেছনে হচ্ছে মেয়েদের চেঞ্জিং রুম। তো যাই হোক বন্ধু, সুইম করাও তো শেষ না? হ্যাঁ, ডান লেকশোর রিসোর্ট থেকে আমি বেরিয়ে যাবো। আমরা চেঞ্জিতে দেখা হবে নাকি? হ্যাঁ, চেঞ্জিতে দেখা হবে। ঠিক আছে, লেকশোর রিসোর্টে গোসল করার পর আমরা তাড়াহুড়ো করে সিএনজি নিয়ে নেই, কেননা এখনো বাইরে বৃষ্টি হচ্ছিল। এখন আমাদের গন্তব্য হচ্ছে কাপ্তাই জেটি ঘাটে, এবং সেখানে দুপুরে লাঞ্চটা করে পাশেই বাসের টিকিট কাউন্টার আছে, সেখান থেকে ঢাকাগামী বাসের টিকিট কেটে ফেলবো। এবং এখানে বলে রাখি, আমাদের লেকশোর রিসোর্ট থেকে কাপ্তাই জেটি ঘাট পর্যন্ত সিএনজি ভাড়া রিজার্ভ 200 টাকা করে রাখি। আমরা এখন আসলাম হচ্ছে কাপ্তাই জেটি ঘাটে, আর এখানে কাপ্তাই ধাবা নামে একটা রেস্টুরেন্ট আছে, দেখি এখানে দুপুরে 5:00। সো আমাদের খাবার চলে আসতেছে, 2টা আইটেম আসছে, ঢেঁড়স আর হচ্ছে এই সাইডে গরুর মাংস, রুই মাছ আর হচ্ছে
ডাল। তো এই তো এই আইটেম দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা করব। আর সামনের ভিউটা হচ্ছে জাস্ট জোস, আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কাপ্তাই বাঁধ, ওইটা হচ্ছে কাপ্তাই বাঁধ। সো যাই হোক, আমরা এটা দেখতে দেখতে খাবারটা খেয়ে ফেলি। এখানে খাবারের আইটেম মোটামুটি অত আহামরি কিছু না, জাস্ট হচ্ছে আমরা লাস্ট চ্যাংপাং রেস্টুরেন্টে যা খাইছিলাম ওইটা মনে হয় মুখের মতো লাগে আছে, বাট ওই রকম সাদার কোনো জায়গায় পাইতেছি না। আছে মোটামুটি আর কি, অত আহামরি কিছু না। জাস্ট আমরা হচ্ছে দুপুরের লাঞ্চটা এখানে সারলাম, আর এখন এখানে চা খাচ্ছি আর কি। তো দুপুরে লাঞ্চ করার পর আমরা সামনেই আগাচ্ছি, কেননা এখান থেকে অল্প কিছু দূরত্বেই টিকিট কাউন্টার। আমরা হচ্ছে কাপ্তাই জেটি গেট থেকে বাস খুঁজলাম, বাট হচ্ছে আমরা যাব এসি বাসে করে, ওইখানে সব হচ্ছে নন এসি বাস। সো যে কারণে আমাদের আবার রাঙামাটি যেতে হবে সিএনজি নিয়ে, দেন হচ্ছে ওইখান থেকে এসি বাস ঠিক করে ঢাকা যেতে হবে। তার আগে এই বাস স্টপ যাওয়ার এই যে আগে এইখানে একটা সুন্দর জায়গা দেখে গেছি, সেটা হচ্ছে রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট। এটার অপোজিটে একটা লাভ পয়েন্ট আছে, এই জায়গাটা অনেক বেশ। তো আমরা এখানে কিছুটা টাইম স্পেন্ড করি এবং কিছু ছবি তুলে নেই। তো আমরা ওইখানে বেশি আর সময় কাটাইলাম না, কারণ আমাদের এখন রাঙামাটি যেতে হবে, কারণ এখান থেকে সিএনজি নিতে হবে। রিজার্ভ ভাড়া তো 550, তো দেখা যাক কত ভাড়া করা যায়। নতুন বাজার থেকে আমরা সিএনজি ঠিক করে ফেলি এবং রিজার্ভ সিএনজি আমাদের কাপ্তাই রিজার্ভ বাজারে নামিয়ে দিবে 450 টাকার বিনিময়ে। এবং এই রাস্তাটি ধরেই আমরা গতকাল সন্ধ্যায় এই রাঙামাটি থেকে কাপ্তাই শহরে এসেছিলাম, আবার সেই রাস্তা ধরেই এখন আমরা যাচ্ছি। রাতের দৃশ্যটা যতটা ভয়ানক ছিল, দিনের দৃশ্যটি ততটাই মনোমুগ্ধকর ছিল। জাস্ট লুক এট দ্য ভিউ, জাস্ট এই ভিউগুলো কালকে যখন আমরা আসলাম দেন মিস করছি এই ভিউগুলো। সো এখন এখানে একটা স্টপ দিলাম ব্রিজের উপর, এই সাইডে পাহাড়, পাহাড়ের উপরে মেঘগুলো দেখা যাচ্ছে, অ্যান্ড এই পাশে কাপ্তাই লেক, পাহাড় যদি দেখাই আপনাদেরকে। আমরা এখন আছি হচ্ছে রাঙামাটি কাপ্তাই লিং রোডে, অ্যান্ড এখানে বসে হচ্ছে একটু চা খাবো, কস গলাটা একটু ধরছে। সো যাই হোক, এখানে রং চা অর্ডার দিছি, মামা এই দোকান সাজেস্ট করলো, অ্যান্ড এখান থেকে হচ্ছে চা খাবো, এইরকম একটা ভিউ এনজয় করতে করতে। অ্যান্ড তারপর হচ্ছে আমরা ডিরেক্ট রাঙামাটি চলে যাবো, এখানে বাসের টিকিট কাটবো সেন্ট মার্টিন পরিবহনে, ওই বাসে করে আমরা হচ্ছে আবার ঢাকা ব্যাক করবো। এটি আপাতত প্ল্যানস। এই হচ্ছে সেই বিখ্যাত মালটা চা, এটা হচ্ছে যেটা বললাম রাঙামাটি টু কাপ্তাই লিং রোডে। এখন এইরকম ভিউ দেখতে দেখতে এরকম মালটা চা খাবো। সেই সিএনজি আমাদেরকে নামিয়ে দেয় রাঙামাটির এই রিজার্ভ বাজারে, এবং এখানে আপনারা ঢাকাগামী যত বাস আছে সব বাসের টিকিট পেয়ে যাবেন। আমরা বাসের টিকিট কেটে নিই সেন্ট মার্টিন পরি। সো এই ছিল আমাদের রাঙামাটির ভ্রমণ কাহিনী, আশা করি সম্পূর্ণ সিরিজটি আপনারা এনজয় করেছেন, এবং ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। নতুন কোনো একটা ভিডিওতে নতুনভাবে আপনাদের সামনে হাজির হয়ে যাব, সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তুই কেন বসোস কে?
দশ টুয়েলভ কি করো আমার আমার ধরে দে আমার আমার সিঙ্গার করে তর্ক না বলে